পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনী সৈনিক পদে, এসএমএস আসার পরে ওখানে কত পেতে পারো? স্যার ওইখানে তো মনে হচ্ছে যে স্যার ওইখানে 50-50 আনসার করতে পারবো, কারণ এটা তো না পারার কিছু নাই স্যার, কারণ প্রবল প্রস্তুতি আসছে, অনুশীলন করতেছি, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় অবশ্যই পারবো, পারবো না কেন। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড কনফিডেন্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসে পরীক্ষা দাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, সোজার একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকের ভিডিওতে একটু সবাই দেখার চেষ্টা করো আমার পিছনে, আমাদের সোজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা মাঠে বসে আসলে ওরা পরীক্ষা দিচ্ছে। এটা হচ্ছিলো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মডেল টেস্ট নেওয়া হচ্ছে, যারা আমাদের এখানে প্রস্তুতি নিতে এসেছে রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে, তারা মাঠে বসে আজকে একটা ফাইনাল মডেল টেস্ট দিচ্ছে। অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে মাঠে বসে কেন পরীক্ষা হচ্ছে, তো আমি একটু ক্লিয়ার করে দিই। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যখন তোমরা পরীক্ষা দিতে যাবা, পরীক্ষার কেন্দ্রে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্টনমেন্টে কিন্তু দেখা যাচ্ছে তারা বিআরইউ বোর্ডের মাঠে বসায় বা পাটাতনে বসায় কিন্তু ফাঁকা ফাঁকা করে লিখিত পরীক্ষাগুলো নিয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, যেহেতু লাইভে চলে আসছে বা ভিডিওতে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে লিখিত পরীক্ষা 5টা বিষয়ের উপরে হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং আইকিউ। 5টা বিষয়ে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 50 নম্বরের মধ্যে যদি কেউ মনে করে থাকো যে শুধুমাত্র 5 নম্বর পেলেই পাশ করা যাবে, তা কিন্তু না। আসলে দিন শেষে যারা পরীক্ষার কেন্দ্রে থাকবা, সেনাবাহিনী সৈনিক পদের পরীক্ষা নির্বাচনী কেন্দ্রে যারা থাকবা, তোমাদের কিন্তু সারা দিন শেষে প্রত্যেকটা পরীক্ষার উপরে মেধা তালিকা যাচাই বাছাইকরণ হবে। এই মেধা তালিকা আসতে চাইলে অবশ্যই লিখিত পরীক্ষায় খুবই গুরুত্ব সাথে ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। আজকে আমাদের একাডেমিতে যারা আসছে এরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে, এসে প্রস্তুতি নিচ্ছে, এবং আমরা চেষ্টা করি যে একজন প্রার্থী আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে একটা রিয়েল ফ্লেভারটা যাতে নিয়ে যেতে পারে, যে পরীক্ষার কেন্দ্রে পরিবেশটা সে যাতে আগে থেকে আমাদের সোজার একাডেমিতে এসে প্রস্তুতির মাধ্যমে নিজেকে যাতে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পারে, এটা কিন্তু আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আমাদের একজন দলনেতা হাসান, ওর একটু ইন্টারভিউ নেই, ওর একটু মতামতটা জানতে চাই, আসো। আসসালামু আলাইকুম। বাবা কোন জেলা থেকে আসছো? আমি মেহেরপুর জেলা থেকে এসছি। আচ্ছা, মেহেরপুর জেলা। এবার তো জীবনের প্রথমবারের মতো সেনাবাহিনীতে আবেদন করছো। এস স্যার, কেমন লাগছে? স্যার আমার কাছে অনেক ভালো লাগতেছে, এখানকার অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে আমাদের দক্ষতাভাবে গড়ে তোলা হচ্ছে, যেন আমরা প্রথম মাঠেই সেনাবাহিনীতে সৈনিক হিসাবে যোগদান করতে পারি, সেই প্রবল প্রস্তুতি করানো হচ্ছে স্যার। আচ্ছা, যে স্বপ্নটা নিয়ে আসছিলাম মেহেরপুর থেকে, যে স্যারদের ওখানে যাচ্ছে রংপুরে এত দূর, ওখানে গিয়ে ভালো কিছু শিখতে পারবো কি পারবো না, এটা এখন কতটুকু অর্জন করতে পারছো? স্যার এখানে তো আমরা ফার্স্ট টাইম এখান থেকে, তো আমরা ঠিক জানতাম না যে কতটুকু শিখবো, কিন্তু এইখানে এসে স্যার যতটুকু আমরা দক্ষতা অর্জন করতে পেরেছি স্যার, ইনশাল্লাহ আমরা প্রথম মাঠেই সেনাবাহিনীতে সৈনিক হিসাবে যোগদান করতে পারবো। যাক, আল্লাহ যাতে তোমার এই কথাটা যাতে কবুল করে নেন, ঠিক আছে। আর আজকে মডেল টেস্ট কত পাবা? স্যার 50-এর ভিতরে স্যার 50 পাবো ইনশাল্লাহ, আশাবাদ এটা আমরা। আচ্ছা, আর এই যে নিচে বসে যে পরীক্ষা দিচ্ছে, এটা কোনো অসুবিধা হচ্ছে না তো? নো স্যার, এটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে স্যার, এটা একটা নতুন অভিজ্ঞতা। ইয়েস স্যার, ফার্স্ট টাইম আমাদের কাছে এটা একটা নতুন। সেনাবাহিনীতে গেলে কিন্তু এইভাবে দিতে হবে বাবা। এস স্যার, বসো কি? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আমাদের আরেকজন শিক্ষার্থীর আমরা অনুভূতি জানতে চাব। আতিক আসো। আতিকো কোন জেলা থেকে আসছো? দিনাজপুর জেলা স্যার। দিনাজপুর জেলা থেকে? জি স্যার। আচ্ছা, কেমন লাগছে? অনেক ভালো স্যার। ভালো লাগছে? জি স্যার। আচ্ছা, দিনাজপুর জেলা থেকে সোলজার একাডেমিতে যখন আসলা, এসে একটা প্রত্যাশা তো ছিল? জি স্যার। যে স্যারদের ওখানে যাব, গিয়ে আসলে কতটুকু শিখতে পারবো কতটুকু শিখতে পারবো না, এই প্রত্যাশাটা কতটুকু পূরণ করতে পেরেছো? ইনশাআল্লাহ স্যার 90% স্যার পূরণ হয়েছে স্যার, আর 10% স্যার আপনাদের দোয়া রইলে স্যার ইনশাআল্লাহ স্যার প্রথম মাঠে চাকরি পাবো স্যার। এই আত্মবিশ্বাস বাড়ছে। জি স্যার। আচ্ছা, আজকে বসে যে মাঠে বসে মডেল টেস্ট দিচ্ছ, রোদে উপরের রোদ, ঠিক আছে? জি স্যার। এতদিন তো ক্লাসে প্র্যাকটিস করছো, আজকে মডেল টেস্ট দিচ্ছ সেনাবাহিনীর, এতে অসুবিধা হচ্ছে না? না স্যার। কত পাবা? স্যার ইনশাআল্লাহ স্যার 50-এর মধ্যে 50-ই পাবো স্যার। তাই? জি স্যার। ওকে, ঠিক আছে, খাতা কাটলেই কিন্তু আমরা জানতে পারবো পরবর্তীতে, ইনশাআল্লাহ কমেন্টসে লিখে দেবো যে আতিক 50-এর মধ্যে 50 পাইলো নাকি কত পাইছে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, যাও। ওয়ালাইকুম আসসালাম, বসো। আচ্ছা, আমাদের আরেকজন প্রার্থীর একটু অভিজ্ঞতাগুলো শুনি। হিরণ আসো। হিরণও আসছে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে
কোন জেলা থেকে যেন আসছো বাবা? হ্যাঁ, আমি ময়মনসিংহ জেলা থেকে আসছি। আচ্ছা, হিরণ ময়মনসিংহ জেলা থেকে আসছে। আচ্ছা, হিরণের কিন্তু এক পরিচিত বড় ভাই কিন্তু আমাদের এখানে এসে প্রস্তুতি নিয়ে ও চাকরি পেয়েছে, ঠিক আছে? ও যদিও বা ফায়ার সার্ভিসে চাকরি করছে, তাই না হিরণ? জি স্যার। আচ্ছা, এখানে যে প্রত্যাশাটা নিয়ে আসছো যে ছাত্রদের এখানে যাচ্ছে এত দূর থেকে, তো কতটুকু শিখতে পারবো বা কতটুকু শিখতে পারবো না সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীর জন্য, তো এখানে কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এখন কি মনে বলতেছে? এখন আমার কাছে ভালোই লাগতেছে। আগে মনের ভিতর একটা কনফিডেন্স ছিল না, এখন স্যারের গাইডলাইন পাওয়ার পরে আমার মনের ভিতর একটা কনফিডেন্স আসছে। এই কনফিডেন্স অনুযায়ী কাজ করবো, ভালো করতে পারবো, ইনশাল্লাহ ভালো করতে পারবো। পরীক্ষার মাঠে গিয়ে ইনশাল্লাহ প্রশ্ন কমনই পড়বে। আচ্ছা, আজকের পরীক্ষায় প্রশ্ন কমন? হ্যাঁ, আজকে পরীক্ষা প্রশ্ন কমন পড়ছে 100%। অনেক ভালো লাগছে। পরীক্ষা দিচ্ছে এটা সেনাবাহিনী? আচ্ছা, 50-এ কত পাবা? 50-এ 85-ই পাবো ইনশাল্লাহ। দেখা যাক তাহলে হিরণ 50-এ কত পায় আর কি। ঠিক আছে হিরণ, থ্যাংক ইউ ভেরি মাচ, যাও বসো। আমাদের আরও একজন শিক্ষার্থী রয়েছে, ইরফান। ওকে, ইরফানও আসছে, কোন জেলা থেকে? আসসালামু আলাইকুম স্যার। ওকে, কোন জেলা থেকে আসছে? ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে স্যার। ব্রাহ্মণবাড়িয়া থেকে, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো। আচ্ছা, প্রথম ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদেরকে কোথায় দেখছো, কিভাবে খোঁজ পাইছো? খোঁজ তো স্যার আমি পাইছি অনেক আগে থেকেই, প্রায় 8 থেকে যখন 9-এ উঠি তখন আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখি, আপনার নিয়মিত ভিডিওগুলো দেখতাম স্যার, ওইখান থেকে দেখতে দেখতেই ভালো লাগে। তখন এক সময় যে চিন্তা করতাম যে না, আমি এসএসসি পরীক্ষার পর সোলজার একাডেমি থেকে মানে প্রস্তুতি নিব আর কি, তো ওইখান থেকেই। তাহলে তোমার ক্লাস 8 থেকে তুমি আমার ছাত্র, অনলাইনে ছাত্র? জি স্যার। এরপরে এসএসসি পাস করে প্রথমবারের মতো সেনাবাহিনীতে এবার আবেদন করছো? জি স্যার। একটা আশা একটা প্রত্যাশা নিয়ে আসছিল সোলজার ট্রেনিং একাডেমিতে, আর কিছুদিন পরে তোমাদের এক মাসের কোর্স শেষ হয়ে যাবে, এই আশা প্রত্যাশাটা কতটুকু পূরণ করতে পারলো সোলজার একাডেমি? স্যার আমি মনে করি আমার অধিক আত্মবিশ্বাস আছে স্যার, ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় 100% পূরণ হবে মনে করি আমি স্যার। আচ্ছা, এখানে যে আসলে আমাদের একাডেমিতে এসে কি উপকৃত হয়েছে? জি স্যার, অনেক উপকৃত হয়েছে স্যার। যে ডেভেলপ আমি অর্জন করতে পারছি বা আরো করব সেগুলো আগে ছিল না, এখন বুঝতে পারতেছি বিষয়গুলো। আজকের মাঠে বসে পরীক্ষা দিচ্ছ রোদে বসে, এটা কেমন লাগছে স্যার? এটা তো অন্যরকম আনন্দ ফিলিংস হচ্ছে স্যার, কারণ আমি আগে কখনো এইভাবে পরীক্ষা দিইনি, সো আজকে যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি স্যার, আজকে এটা অন্যরকম ফিলিংস অনুভূতি হচ্ছে। সেনাবাহিনীর মডেল টেস্ট দিচ্ছি। জি স্যার। কত পাবা স্যার? 50-এ 50 পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে 50-এ 50 পাবা, এটা আত্মবিশ্বাস আছে। জি স্যার। আর যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনী সৈনিক পদে, এসএমএস আসার পরে ওখানে কত পেতে পারো স্যার? ওইখানে তো মনে হচ্ছে যে স্যার ওইখানে 50-এ 50 আনসার করতে পারবো, কারণ এটা তো না পারার কিছু নেই স্যার, কারণ প্রবল প্রস্তুতি আসছে, অনুশীলন করতেছি, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় অবশ্যই পারবো, পারবো না কেন। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড কনফিডেন্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসে পরীক্ষা দাও। থ্যাংক ইউ। তো যাই হোক, যারা আসলে এবার পরীক্ষা দিতে যাবা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে, অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, ভালোভাবে গাইডলাইন মেনে যেতে হবে, এবং সর্বোপরি মেডিকেল ফিটনেসটার উপরে তোমাদের গুরুত্ব দিতে হবে। আমরা ছাত্র ভালো থাকে, এ প্লাস থাকে, আরও এ প্লাসের কাছাকাছি রেজাল্ট থাকে, শারীরিকভাবে অনেকে সুঠাম থাকে, কিন্তু ভিতরে অথবা বাইরে যে কোনো মেডিকেল সমস্যার কারণে কিন্তু অনেক প্রার্থী পরীক্ষার কেন্দ্র থেকে বাদ পড়ে যাচ্ছে। যারা পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনী সৈনিক পদে, তারা অবশ্যই আগে থেকে পূর্ব প্রস্তুতির মাধ্যমে তোমার মেডিকেলে কোনো সমস্যা আছে কি না সে সমস্যাটা চেষ্টা করো যাচাই বাছাই করে ফাইন্ড আউট করার, এবং ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করো। তাহলে আশা করি মেডিকেলে যদি তুমি বাদ না পড়ে যেতে পারো, অবশ্যই আমাদের যে পরবর্তী ধাপগুলো রয়েছে সেনাবাহিনীর পরীক্ষা, শারীরিক, লিখিত এবং ভাইবা, ওগুলোতে তোমাদের জন্য টিকা সহজ হয়ে যাবে। আর যারা মনে করছে প্রবল প্রস্তুতি আর নিবিড় অনুশীলন দরকার, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো, সমসাময়িক ব্যাচে এখানে ভর্তি চলছে। আর এখানে এসে তুমি মেডিকেল চেক আপ করাতে পারবা, লিখিত পরীক্ষার কোর্সগুলো করতে পারবা, সাজেশন পাবা, শিট পাবা, এরপরে হচ্ছে হলো তোমার ভাইবা পরীক্ষাটা প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? শারীরিক অনুশীলনগুলো করতে পারবা, এটাই আমাদের মাঠ, এখানে আমরা শারীরিক অনুশীলনগুলো করিয়ে থাকি। যারা ইউটিউবে দেখো তারা তো জানোই যে আমরা কোথায় শারীরিক অনুশীলনগুলো করাই। আর প্রবল প্রস্তুতি একটা নিয়ে গেলে তখন একটা আত্মবিশ্বাস থাকবে যে না, ইনশাল্লাহ আমি নিজের যোগ্যতায় এবার চাকরিটা পাবো। আর সামরিক বাহিনীতে যদি নিজের যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, তুমি মেডিকেলে ফিট থাকো, তাহলে অবশ্যই চাকরি পেয়ে যাবা। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা, বিদায় নিচ্ছি সোলজার ট্রেনিং একাডেমি থেকে। আর তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, ভালোভাবে প্রস্তুতি নাও, সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে আসলে ইনশাল্লাহ দেখা হবে, অনেক কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।